ঈগল বন সৌন্দর্যের মহারানী। বনের সৌন্দর্যকে ঘিরে আশপাশে ছড়িয়ে আছে বনের সুনাম সুখ্যাতি। বনের ভিতর বসবাস করে অনেক পশু পাখি। এই বনের এক পাশ দিয়েই ব্যবসায়িক সৌদাগররা হাঁটা চলা করে, অনেক দূর থেকে দূর দূরান্তে পর্যন্ত তারা চলাফেরা করে। কিন্তু কেউ কোনো দিন এই বনের ভিতর প্রবেশ করে না, কারণ জানে বনের ভিতর হিংস্র প্রাণীরা রয়েছে। বিশেষ করে পুরো বনকে নিয়ন্ত্রণে রাখে একটি সিংহ। সিংহই হল পুরো বনের রাজা। সমস্ত প্রাণীদের সুবিধা অসুবিধা দেখে কেউ ভালো কাজ করলে তাকে পুরস্কৃত করে, আবার কেউ বিশৃঙ্খলা করলে তাকে বিচারের আওতায় নিয়ে আসে। আজ জরুরি মিটিং ডাকার কারণ হলো গাদা বনের পরিবেশ একের পর এক নষ্ট করেই চলছে। শুধু জগরা জাতিয়ার বিশৃঙ্খলা ছড়িয়ে দিচ্ছে বনের ভিতর। তাই তোমাদের সকলকে ডাকলাম, আজের একটি ফয়সালা করতেই হবে। গাতাকে একদম মেরে ফেলতে চাচ্ছি আমি, তোমরা কি বলো? এ ব্যাপারে শেয়ালের কি অভিমত? হুজুর, এবারের মতো গাধাটাকে ক্ষমা করে দিন, অনেক সুযোগ দেওয়া দরকার। যাই হোক, সে তো আমাদের মতনই একটি প্রাণী, এবারের মতন না হয় ছেড়ে দেন। সামনে যদি উল্টা পাল্টা করে তাহলে আর সারা হবে না, তখন না হয় বিচার করিয়েন। আচ্ছা, তাহলে কি তুমি তার জিম্মাদারি নেবে? যদি সে আর কখনো অপরাধ করে তাহলে কিন্তু গাধাকে কিচ্ছু বলবো না, সোজা তোমাকে ধরবো। বলো, তুমি কি নিতে পারবে তার জিম্মাদারি? ঠিক আছে হুজুর, আমি তার জিম্মাদারি নিলাম। সামনে যদি কখনো উল্টা পাল্টা করে তাহলে আমাকে সাজা দিন, এবারের মতো ক্ষমা করে দিন। আচ্ছা যাও, ঠিক আছে, তোমার কথাই রাখলাম। কিন্তু সামনে কখনো এমন হলে তখন কিন্তু আর তোমার কথা রাখবো না, মনে যেন থাকে কথাটা। যাও, চলে যাও সবাই, আজকের মতো মিটিং এখানেই শেষ। হুজুর, আমি মনে করি গাধাটাকে এভাবে ছেড়ে দেওয়া ঠিক হয়নি, কিছু একটা শাস্তি দেওয়ার প্রয়োজন ছিল, কারণ তার নামে বিচারের কোনো অভাব নেই। বনের ভিতর একদম বিশৃঙ্খলা করে ফেলে, আজ যদি বিচার করতেন তাহলেও হয়তো কিছুটা শিক্ষা হতো, নয়তো শিক্ষা হবে না। আমিও তো তাই বলছিলাম, কিন্তু শিয়াল বেটার জন্য তো পারলুম না, ও তো জিম্মাদারি নিয়ে নিল। আচ্ছা যাই হোক, দেখা যাক শিয়াল তার জিম্মাদারি কতদিন পর্যন্ত নিতে পারে। এভাবেই সেদিন মিটিং এর মাধ্যমে শিয়ালের জিম্মাদারিতে গাধাকে ছেড়ে দিল সিংহ। গাধার নামে অভিযোগের কোনো অভাব নেই, পুরো বন উল্টো পাল্টো করে দেয় একটি গাধাই। অনেক বিচার আসে, এভাবে মাফ করে দেওয়ার পরেও তাদের বনের ভিতর বিশৃঙ্খলা কমতে ছিল না। অনেক সুন্দর নিরিবিলি পরিবেশটি, নিরিবিলি বনটি গাধার জন্য নষ্ট হয়ে গেল। গাধা যে কোনো সময় যে কারো সাথে অযথা তর্কে বিতর্কে জড়িয়ে পড়ে। একদিন গাধা ঘাস খাচ্ছিল, এমন সময় দূর থেকে দেখতে পেল শিয়াল পণ্ডিত আসতেছে তার দিকে। কে গো শিয়াল মামু, কোথায় থেকে আসলে? মনে হয় গ্রামে গিয়েছিলে মুরগি চুরি করার জন্য। নিশ্চয়ই মুরগি চুরি করতে পারোনি, যার কারণে মুখটি শুকনো শুকনো লাগছে। ভাগ্নে, তুমি একদম ঠিক ধরে ফেলেছ, গ্রামে গিয়েছিলাম মুরগি চুরি করার জন্য। না, পারলাম না, কৃষকের তাড়া খেয়ে জলদি পালিয়ে এলাম। আজকাল খাবারের খুব সংকট চলছে, কি যে করব বুঝতে পারছি না। এত বোঝাবুঝির কি আছে, আমার সাথে ঘাস খাও বসে বসে, তবেই সংকট দূর হয়ে যাবে। না, আমি ঘাস খেতে যাব কেন? আমি তো আর তোর মতো গাধা না, আমি নামি জানি একটি প্রাণী। পুরো বনের ভিতর আমার সুনাম সুখ্যাতি ছড়িয়ে আছে। আচ্ছা গাধা, আমি তোকে একটা প্রশ্ন করি, দেখি তোর বুদ্ধি কেমন। মানুষ তো তোকে গাধা বলে, তুই কি সত্যিই গাধা নাকি?
আচ্ছা বলতো, গাছের রং কি সবুজ না হলুদ? আরে আরে, এটা কি কোনো প্রশ্ন হলো? গাছের রং হলুদ সবুজ হতে যাবে কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানুষ ঠিকই বলে, তুই সত্যি গাধা। গাছের রং কি হলুদ হয়? গাছের রং তো সবুজ। এভাবেই দুজনের ভিতর গাছের রং সবুজ না হলুদ নিয়ে ঝগড়া বেঁধে যায়। অবশেষে দুজনেই সিংহর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেই। সিংহমশাই যা সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তই তারা মেনে নিবে। যাওয়ার পর দেখে সিংহমশাই ঘুমাচ্ছে। শিয়াল পণ্ডিত সিংহমশাইকে ডেকে তুলে, আয়, কি হলো? এই ভর দুপুরে আমার ঘুম বাঙালি কেন? কি হলো আবার তোদের, বল শুনি। শিয়াল সিংহমশাইয়ের কাছে সমস্ত ঘটনা খুলে বলল। সিংহ সমস্ত ঘটনা শোনার পর সাথে সাথে শিয়ালকে বন্দি করে ফেলার নির্দেশ দিল এবং শিয়ালকে বন্দিও করে ফেলা হলো। সমস্ত প্রাণীরা অবাক, শিয়ালও অবাক। শিয়াল তখন চেঁচামেচি করতে লাগলো আর সিংহমশাইকে বলতে লাগলো, আচ্ছা হুজুর, আমি কি দোষ করলাম? আমাকে কেন বন্দি করলেন? আমার কথাই তো ঠিক আছে, গাছের রং তো সবুজ। তাহলে গাধাকে বন্দি করেন, আমাকে ছেড়ে দেন। হ্যাঁ, তোমার কথাই ঠিক আছে, সেটা আমিও জানি, গাছের রং সবুজ। তবে তোমাকে বন্দি করেছি এই কারণে নয়, বন্দি করেছি তুমি হলে বনের ভিতর একটি চালাক প্রাণী, তোমার সুনাম সুখ্যাতি রয়েছে, তুমি বুদ্ধিমান। তুমি বুদ্ধিমান হওয়া সত্ত্বেও ওই বেটা গাধার সাথে কেন গেলে তর্ক করতে? গাধা তো গাধাই, তুমি বুদ্ধিমান হয়ে গাধার সাথে তর্ক করাটাই তোমার অপরাধ, এ কারণেই তোমাকে বন্দি করে ফেলেছি আমি। এ গল্প থেকে শিক্ষা হলো, সমাজে এমন অনেক মানুষ রয়েছে যে সমস্ত মানুষ কম বুদ্ধি বা নির্বুদ্ধ। তারা কথায় কথায় জ্ঞানী ব্যক্তিদের সাথে তর্ক জড়িয়ে যায়, বিতর্ক করে। আর জ্ঞানী মানুষের কর্তব্য হলো তারা যেন কখনো ওই সমস্ত নির্বুদ্ধ ব্যক্তিদের সাথে অযথায় তর্কে না জড়িয়ে পড়ে, কেননা তারা জ্ঞানী, তাদের একটি মান সম্মানের ব্যাপার আছে। আর গাধার তো কোনো মান সম্মান নেই, অযথায় কোনো নির্বুদ্ধের সাথে তর্কে জড়ানো ঠিক নয়।